কাঞ্চনপুর মহকুমা পানিসাগরের একটা অংশ, সব মিলিয়ে গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলি সংঘটিত হচ্ছিল এবং পরবর্তী সময় আজকে যে ঘটনা ঘটেছে, সম্পূর্ণ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক। এটা মোটেই আমার কাম্য নয়। এর মধ্যে আমরা একজনকে হারিয়েছি এবং এখন পর্যন্ত যতজন আমার জানা, 19 জন সিভিলিয়ান ইনজুর্ড ইনক্লুডিং ওয়ান ডেথ, 4 জন পুলিশ সিরিয়াস ইনজুর্ড, 3 জন টিএসআর সিরিয়াস ইনজুর্ড, 8 জন ফায়ার সার্ভিসের কর্মচারী সিরিয়াস ইনজুর্ড। এর মধ্যে আপনার 3 জনকে রেফার করা হয়েছে, হরেকৃষ্ণ দাস বুলেট ইঞ্জুরি অন রাইট লেগ, সীতেশ নাথ কাঞ্চনপুরের, বিশ্বজিৎ দেববর্মা ফায়ারম্যান দামছড়া ফায়ার স্টেশনের, এদেরকে জীবিত রেফার করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য আমি কামনা করছি, আমার সরকার কামনা করছে। খবর পাওয়ার সাথে সাথেই মাননীয় মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন, সেখানে চিফ সেক্রেটারি, ডিজিপি, এডিজে, এডিজি পুলিশ এবং মুখ্যমন্ত্রী দপ্তরের সচিব, ওরা জরুরি মিটিং করেছে। সাথে সাথে মুখ্যমন্ত্রী এই মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছে, সাথে সাথে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারির ঘোষণা করেছে এবং ডিএম এবং এসপি নর্থের 2 জনকে বলেছে ইমিডিয়েট প্রেস কনফারেন্স করে। সেখানে যার মৃত্যু হয়েছে তার জন্য রাজ্য সরকার 5 লক্ষ টাকা প্রদানের কথা ঘোষণা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর পিছনে কি রয়েছে, কেন ঘটনা ঘটল, গুলি চালাতে হলো কেন, এই সমগ্র বিষয়টি সঠিক তথ্য জানার জন্য ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারির কথা বলেছে এবং যারা আহত হয়েছে তাদের পুরো চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকার নেবে বলে সরকার বলেছে। এই সরকারেরই ইনফরমেশনটা ডিএম নর্থ এবং এসপি নর্থ ওনারা সেখানে ঘোষণা করেছেন প্রেস কনফারেন্সে, আমি যতটুক জানি। এবং কাঞ্চনপুর অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট যতটুক আমার খবর অনেকটা নর্মালসি ফিরে এসেছে, খুব সম্ভব যারা রাস্তারোকো বা স্ট্রাইক করছিল, খুব সম্ভব শব্দটা খুব সম্ভব তারা উইথড্র করে নিয়েছে বলে আমার কাছে খবর, বা এর মধ্যে বাড়িঘরে অনেকে ডেসপাস হয়ে যাচ্ছে,
যদি উদ্যোগ নাও করে থাকে, উদ্যোগ করার পথে চলছে স্থানীয় জনপ্রতিনিধিরা, সেখানে যোগাযোগ করে করেছে এবং আমি যতটুকু জানি উদ্যোগ হওয়ার পথে বা উদ্যোগ হয়ে গেছে, এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমরা একজন একজনের জীবন হারিয়েছি। এ ধরনের ঘটনা না হলেই ভালো ছিল, প্রতিটি মৃত্যুই দুঃখের। সুতরাং তদন্ত যেহেতু হচ্ছে, তদন্তে কি বেরোচ্ছে বেরিয়ে আসুক, তারপরে বাকি কথা বলা যাবে। এর বেশি এই মুহূর্তে আমার কিছু বলা সম্ভব নয়। সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমি শুনেছি তারা স্ট্রাইক উদ্যোগ করেছে, করছে বা করতে করার পথে।